দূর আমি তো রাইটিং পারি না রাইটিং ছেড়েই দিয়ে চলে আসবো তিরিশ নম্বরে তো আছে কি ব্যাপার ও ছেড়ে দিয়ে চলে আসবো যদি তোমারও মাথায় এই চিন্তাটা থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো রাইটিং ছেড়ে আসার কোনো রকম কোনো প্রয়োজন কিন্তু নেই ইভেন এই তিরিশের মধ্যে তোমরা কিন্তু খুব সহজে একুশের উপরে নাম্বার তুলতে পারবে যারা কিছু লিখতে পারো না রাইটিং তারাও কিন্তু পারবে তিনটে রাইটিংয়ে তোমাদের সাত নম্বর করে পাওয়া কিন্তু খুবই সহজ কীভাবে পাবে কোন কোন রাইটিংগুলো তোমাদের তৈরি করতে হবে এই যে এই কটা মাস সময় রয়েছে এই কটা মাস সময়ের মধ্যে অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা ফেব্রুয়ারির দশ তারিখ থেকে পরীক্ষা ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মাস তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সমস্তটা কিন্তু বলবো দেখো এখা এখন কিন্তু তোমাদের টেস্ট পেপার বেরোতে শুরু করেছে ইতিমধ্যে ডাব্লিউ এর টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং সেই টেস্ট পেপারের ভিডিও আমি আমার চ্যানেলে দেব এখানে আমি তোমাদের কিছু রাইটিংয়ের কথা বলবো যে যে রাইটিংগুলো তোমরা প্রস্তুতি শুরু করো এবং রাইটিংগুলো দেখবে যে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়াও রয়েছে এবং অনলাইন ক্লাসে কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি যে কীভাবে প্রত্যেকটা রাইটিং লিখতে হয় যেমন এর আগের দিনের ক্লাসে আমি স্টোরি রাইটিং লেখা শিখিয়েছিলাম এবং বাকি যে রাইটিংগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেই রাইটিংগুলো কিন্তু পরপর আমি তোমাদের ক্লাসেসের মাধ্যমে শিখিয়ে দেবো আর দরকার পড়লে আমি তোমাদের তোমাদের কিছু রেকর্ডেড ক্লাসও কিন্তু দিয়ে দেবো তো তোমাদের যদি মনে হয় যে তোমরা অনলাইন ক্লাস করবে তাহলে অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা যদি তোমাদের মনে হয় যে ইংলিশের কমপ্লিট সাজেশানটা তোমরা আমার কাছ থেকে নেবে রাইটিং সহ তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেখানে কন্ট্যাক্ট করো তাহলে সেখানে আমি তোমাদের পিডিএফের প্রাইস বলে দেবে এবং তোমরা পিডিএফের প্রাইস পে করলে তোমাদের কিন্তু পিডিএফটা দিয়ে দেওয়া হবে ক্লিয়ার হলো তো দেখো রাইটিং লেখা কিন্তু কঠিন নয় শুধু তোমাদের বুঝতে হবে যে কোন রাইটিং কিভাবে লিখতে হয় যেমন এবারে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে রাইটিংগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেই রাইটিংগুলো কিন্তু ভীষণই সহজ যেমন প্রথমে আসি স্টোরি রাইটিংয়ের কথায় স্টোরি রাইটিং স্টোরি রাইটিং লেখা ভীষণই সহজ এটা তোমরা ছোটোবেলা থেকে লিখেছো কিন্তু অনেকেই সেন্টেন্স গঠন করতে পারো না তো সেন্টেন্স গঠন করে কিভাবে ছোট ছোট বাক্য বানিয়ে তোমরা নিজে থেকে স্টোরি লিখবে সেটা কিন্তু অনলাইন ক্লাসে শেখানো হচ্ছে এরপর আসি এডিটোরিয়াল লেটারের কথা। এডিটোরিয়াল লেটার কিন্তু কিভাবে লিখতে হয় সেটার একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে সেটাও আমি কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছি যে এডিটোরিয়াল লেটার কীভাবে লিখবে যারা কিছু পারো না তারাও কিন্তু পুরো লিখে অনায়াসে স্বাদ কিন্তু পেয়ে যাবে আর যাদের ভাল লেখা খুবই ভালো হবে তারা তো অনায়াসে নয় বা আট পেয়েই যাচ্ছ বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব ভালো লিখলে দশে দশও দিয়ে দেওয়া হয় এরপর চলে আসি প্রসেসিংয়ের কথায় প্রসেসিং লেখাও কিন্তু ভীষণই সহজ বায়োগ্রাফি তো একদমই জল ভাত বলতে পারো কিন্তু তাও তোমরা অনেকে ভয় পাও প্রসেসিং লেখা তো কোনো ব্যাপারই নয় আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে এবং অনলাইন ক্লাসেও কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি যে কিভাবে প্রসেসিং লিখতে হয় প্যারাগ্রাফের কথায় আসি প্যারাগ্রাফ তোমাকে যে পয়েন্টসগুলো থাকবে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু লিখতে হবে আর কিছু ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি এবং এই ইম্পর্টেন্ট টপিকগুলোর যদি তোমাদের মনে হয় যে শুধুমাত্র রাইটিং সাজেশনের পিডিএফটা তোমরা পারচেস করবে তাহলে সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু করতে পারো দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তো স্টোরির কথা বলি দেখো স্টোরি তোমাদের যে পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টকে ডেভেলপ করে তোমাকে কিন্তু স্টোরি লিখতে হবে এর জন্য কিন্তু তোমাকে কোনো পার্টিকুলার সাজেশান যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু তুমি সেটা করতে পারবে না স্টোরি আমি কিছু তোমাদের বিশেষ স্টোরি লিখিয়ে দিয়েছি এই স্টোরিগুলো ইম্পর্টেন্ট ঠিকই কিন্তু এই স্টোরিগুলো দেখে তুমি নিজে নিজে লেখা অভ্যাস করো বিশেষ করে টেস্ট পেপারটা যখন পাচ্ছ হাতে তখনই শুরু করা হচ্ছে স্টোরি রাইটিং লেখা দেখবে ওখানে বেশিরভাগ পেজে কিন্তু স্টোরি রাইটিং ক্রসিং রাইটিং এডিটোরিয়াল বায়োগ্রাফি প্যারাগ্রাফ এগুলো থাকবে তো এগুলো তোমরা লেখা শুরু করো কিভাবে লিখবে একদম পাস্ট টেন্স ইউজ করবে এবং ছোট ছোট বাক্য বানাবে খুব বেশি বড় বাক্য ইউজ করতে যাবে না মানে খুব বেশি বড় সেন্টেন্স লেখার দরকার নেই এবং এই যে জয়নিংয়ের সময় তোমরা যে ক্লজগুলো ইউজ করেছো সেগুলো ইউজ করবে সিম্পল সেন্টেন্সের জয়নিংয়ের সময় যেভাবে তোমরা সেন্টেন্স বানিয়েছো সেরকমভাবে দিয়ে বিভিন্ন অ্যাডভারভিয়াল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ইউজ করে বা বলতে পারো অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে এগুলি ইউজ করে কিন্তু তোমরা ছোটো ছোটো সেন্টেন্স বানিয়ে কিন্তু নিচে থেকে লিখতে পারো এর জন্য কিন্তু বারবার করে বলছি যে গ্রামারটাও শেখাটা কিন্তু জরুরি অনেকেই ভাবো যে গ্রামারটা তো আননেসেসারি গ্রামারটার কোনো প্রয়োজন নেই গ্রামারটা শিখে কী হবে তার থেকে বরং আমি রাইটিংটা লেখা শিখি তুমি যদি গ্রামারে সেন্টেন্স গঠন করতে নাই পারো তাহলে তুমি রাইটিংটা লিখবে কী করে তাই না গ্রামার হচ্ছে বলতে পারো যে একটা বাড়ির এক ইট। ঠিক আছে ইঁট তো ইট যদি না থাকে তাহলে তুমি সেই বাড়িটা বানাবে কী করে তাই না শুধুমাত্র সিমেন্ট বালি দিয়ে তো তুমি বাড়িটা বানাতে পারবে না তোমার তার জন্য তো ইট লাগবে তাই গ্রামারটা কিন্তু ভীত গ্রামারটা কিন্তু শিখতে হবে ভালো করে গ্রামারের প্রচুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং যদি তোমাদের মনে হয় যে গ্রামারটা আরও ভালো করে শিখবে খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন ক্লাসের সাথে সাথে আমি একটা গ্রামার গ্রামারের কয়েকদিনের কোর্স আনতে চলেছি যদি তোমরা সেটা করতে ইন্টারেস্টেড থাকো অবশ্যই করে কিন্তু আমাকে জানিও তো এই বছর যে যে রাইটিংগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো তোমাদের বললাম অলরেডি কিন্তু দু হাজার চব্বিশে ইনফর্মাল লেটার রিপোর্ট রাইটিং আর নোটিস রাইটিং চলে এসেছে তো এডিটোরিয়াল লেটারের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট ব্যাড কন্ডিশনস অফ রোড প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস পলিউশন কজ বাই ক্র্যাকার্স সেভার ওয়াটার লগিং অ্যান্ড ব্যাড কন্ডিশনস অফ রোড ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইউনিওর লোকালিটি ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন মিস অফ লাউড স্পিকার এরপর চলে আসো স্টোরি এর কথায় তোমরা কিন্তু এবিটিএ টেস্ট পেপার বা পর্ষদের টেস্ট পেপারে যে স্টোরি রাইটিংগুলো পাবে পর্ষদের টেস্ট পেপার দিতে দিতে তোমাদের হয়তো জানুয়ারি মাসের শেষের দিকে হয়ে যাবে বা থার্ড উইক হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে স্টোরি রাইটিংগুলো এবিটিএ টেস্ট পেপার থেকে যেগুলো পাবে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডিসঅনেস্ট ডক্টর দ্য গ্রিডি ডগ নিজে থেকে কিন্তু লেখার চেষ্টা করতে হবে দ্য ডিজনের শপকিপার কিং সলমন অ্যান্ড হিজ উইসডাম টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার আ কিং অ্যান্ড হিজ জেস্টার তারপর তারপরে রয়েছে প্রসিং রাইটিং দেখো বিল্ডিং কনস্ট্রাকশন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট ওয়াটার সাইকেল মাস্ক মেকিং এগুলো যদি লেখা শিখে যাও তুমি তাহলে কিন্তু দেখবে কোনো প্রসিং রাইটিং লিখতে তোমাদের কোনোরকম অসুবিধা হচ্ছে না প্রোডাকশন অফ নিউজ পেপার প্রিপারেশন অফ ব্রেড ম্যাঙ্গো পিকেল বা যে কোনো পিকেল এনি জেলি প্রোডাকশান অফ স্টিল স্কুল ম্যাগাজিন মাস্টার অয়েল ও আর বা ধরো প্যারাগ্রাফের কথা আসি প্যারাগ্রাফ থেকে মাই এইম ইন লাইফ ভিজিট টু এ হিস্টোরিক্যাল ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট গ্লোবাল ওয়ার্মিং সায়েন্স ব্লেজিং অর কার্স বা সায়েন্স মেরিটস ডিমেরিটস এরকম দিতে পারে কন্যাশ্রী প্রকল্প বা মিস ইউজ অফ সায়েন্স এটাও কিন্তু দিতে পারে ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক মাই হবি অনলাইন এডুকেশন অ্যাডভান্টেজেস অফ ইয়োগা ইন আওয়ার লাইফ এরপর চলে আসো বায়োগ্রাফিতে এ পিজে আব্দুল কালাম সত্যজিৎ রে সৌমিত্র চ্যাটার্জি নীরাজ চোপড়া লতা মঙ্গেশকর গীতাঞ্জলি শ্রী প্রণব মুখার্জি সুনীল ছেত্রী দ্রৌপদী মুর্মু এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং আরও অন্য কোন টপিকের উপরও কিন্তু তোমাদের বায়োগ্রাফি দিতে পারে এবং বায়োগ্রাফি লেখা তো সবচাইতে সহজ কারণ ওখানে কিন্তু তোমাদের পয়েন্টসগুলো দেওয়া থাকবে তাই যারা ভাবছো যে রাইটিং তুমি ছেড়ে দেবে তিরিশ নম্বরে আমি বলবো যে রাইটিং দয়া করে ছেড়ো না কারণ তিরিশের মধ্যে কিন্তু খুব সহজে তোমরা একুশ পেতে পারো এই দু মাস দেখো টেস্ট পরীক্ষা তো হয়ে গেছে এই মাস একটু খেটে পড়াশোনা করো রাইটিংগুলো লেখো অন দরকার হলে অনলাইন ক্লাস জয়েন হও অনলাইন ক্লাসে কিন্তু রাইটিং লেখানো চলছে এবং নেক্সট উইকে নেক্সট সানডেতে যে ক্লাস আছে সেখানেও কিন্তু প্রচুর রাইটিং করানো হবে তাই যারা যারা মনে করছে যে অনলাইন ক্লাস করবে অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যোগাযোগ করো বা রাইটিংগুলোর পিডিএফও তোমরা আমার কাছ থেকে নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারো বোঝাতে পারলাম রাইটিং কিন্তু ছাড়া চলবে না কারণ যদি তুমি তিরিশ নম্বরের রাইটিংয়ে তিরিশ নম্বরই ছেড়ে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার টোটালে কিন্তু অনেক নাম্বার কমে যাবে মানে তুমি ওখানে অ্যান্সার কত করে আসছো নব্বইয়ের মধ্যে ষাটের অ্যান্সার করে আসছো তার মানে খুব ইজিলি মানে খুবই টাফ হবে তোমার ক্ষেত্রে নাম্বার তোলাটা সেক্ষেত্রে তুমি ষাট নম্বরে অ্যান্সার করেই সেখানে কত আশা করতে পারো পঞ্চাশ আশা করতে পারো তাই না তার মানে পঞ্চাশ আর ওদিকে প্রজেক্টের দশ মানে ষাট নম্বর তুমি ইংলিশে পাচ্ছ যদি তোমাদের মনে হয় যে এটা এনাফ তাহলে বলবো রাইটিং করতে হবে না কিন্তু অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা আশি নাম্বার পেতে চাও বা সত্তর পঁচাত্তর পেতে পেতে চাও তাদের জন্য কিন্তু এই রাইটিংগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই করে কিন্তু রাইটিংগুলো প্র্যাকটিস করো আর কারা কারা কোন কোন রাইটিং লিখতে পারছো না বা কোন রাইটিংয়ে অসুবিধা হচ্ছে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন ভাই